আমার এই মোবাইল ফোনে আজব লক সেট করেছি কেউ যদি আমার মোবাইল ফোন নিয়ে ফেসবুক ওপেন করে তাহলে সে কখনই মোবাইল ফোনে ফেসবুক ব্যবহার করতে পারবে না দেখুন এখানে লেখা রয়েছে ফেসবুক হ্যাচটপ ফেসবুক খারাপ হয়ে গিয়েছে সে যদি ওকেতে ক্লিক করে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে সে ফেসবুক থেকে বেরিয়ে আসবে আবার সে যদি গ্যালারি ওপেন করে তাহলে সে কখনই গ্যালারির কোনো ফটো ভিডিও দেখতে পারবে না ওকেতে ক্লিক করলে কিন্তু সঙ্গে সঙ্গে গ্যালারি থেকে সে বেরিয়ে আসবে আবার যদি সে একইভাবে ইউটিউব ওপেন করে তাহলে কিন্তু সে কখনই ইউটিউবের কোনো ভিডিও দেখতে পারবে না এখানে লেখা রয়েছে ইউটিউব স্টপ ইউটিউব খারাপ হয়ে গিয়েছে এখন কথা হলো কিভাবে ব্যবহার করবেন তার জন্য এই ওকে পার্টনে কিছুক্ষণ চেপে রাখবেন রাখার পর এখানে পাসওয়ার্ড দিলে কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাপটি ওপেন হয়ে যাবে আপনি ব্যবহার করতে পারবেন কেউ কখনও ব্যবহার করতে পারবে না বুঝতেও পারবে না যে কিভাবে লক করা রয়েছে এরকম হচ্ছে কেন এই কাজটি আমার মোবাইল ফোনে কিভাবে করেছে আপনার মোবাইল ফোনে কিভাবে করবেন চলুন শিখিয়ে দিই এবং এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফলো করবেন এবং এই ভিডিওটি আপনার ফেসবুকে টাইম লাইনে শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিবেন এই গুরুত্বপূর্ণ কাজটি আপনার মোবাইল ফোনে করার জন্য ছোট্ট একটি অ্যাপসের প্রয়োজন তার জন্য কম ব্রাউজারে আসবেন আসার পর এখানে সার্চ করবেন যে এক্সপার্ট মিস্ত্রি এক্সপার্ট মিস্ত্রি লিখে সার্চ করবেন সার্চ করার পর এক্সপার্ট মিস্ত্রি ডট কম প্রথম এই ওয়েবসাইটে আসবেন আসার পর সার্চ আইকনে ক্লিক করে এখানে সার্চ করবেন যে অ্যাপ লক এপিপি এলো ও সিকে এই লেখাটি দেখে দেখে লিখবেন অ্যাপ লক ভুল লেগে হবে না সেম এই লেখাটি লিখে সার্চ করবেন তাহলে আপনি এই রকম একটা পোস্ট দেখতে পারবেন সেম এই পোস্টটি ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে ওপেন করবেন আমি অলরেডি অ্যাপটি ইনস্টল করে রেখেছি তাই এখান থেকে সরাসরি অ্যাপটি ওপেন করে নিচ্ছি ওপেন করার পরে এখন আপনি এখানে যে কোনো পাসওয়ার্ড দিয়ে দিবেন ঠিক আছে এখন আমি দিচ্ছি এখানে জিরো জিরো নাইন দেওয়ার পর টিক করবেন আবার একই পাসওয়ার্ড দিয়ে এখান থেকে টিক করবেন তারপর নো করবেন তারপর নিচ থেকে প্লাস অপশানে ক্লিক করবেন তাহলে মোবাইল ফোনের প্রত্যেকটি শো করবে এখন আপনি চাইলে যে কোনো অ্যাপস এইভাবে লক করে রাখতে পারবেন এখন আমি ফেসবুকটি লক করলাম তারপর এখান থেকে মাই ফাইল এখান থেকে এই অ্যাপটি লক করে দিলাম সো লক করার পর এখন আপনি নিজ থেকে আবার প্লাস অপশানে ক্লিক করবেন করার পর দেখবেন যে ওই দুটি অ্যাপ এখানে অ্যাড হয়ে যাবে সো এখন আপনি এখান থেকে ফেক এই ফেক অপশানে ক্লিক করে এখান থেকে এই বক্সটি টিকমার করবেন তারপর ওকে করবেন আবার এই ফেক অপশানে ক্লিক করে রেড করে দেবেন তাহলে এই দুটি অ্যাপ পুরোপুরি লক হয়ে যাবে সো করার পর এখন আপনি চাইলে আবার প্লাস অপশানে ক্লিক করে আরও অন্যান্য অ্যাপস এখান থেকে লক করতে পারবেন ঠিক আছে আমি দুটি করে দেখাচ্ছি সো করার পর এখন আপনি এখান থেকে বেরিয়ে আসবেন এবার যদি আপনার মোবাইল ফোন নিয়ে কেউ ফেসবুক ওপেন করে তাহলে কিন্তু এরকম লেখা শো করবে সে যদি ওকেতে ক্লিক করা তাহলে কিন্তু সে ফেসবুক থেকে বেরিয়ে আসবে সে ব্যবহার করতে পারবে না সো ব্যবহার করার জন্য এখন আপনি ওকে বাটনে কিছুক্ষণ চেপে রাখবেন তারপর ওই পাসওয়ার্ডটি দিয়ে দিবেন তাহলে আপনি খুব সহজে ব্যবহার করতে পারবেন কেউ বুঝতেও পারবে না আশা করি ভিডিওটি ভালো লেগে গেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন তারপর ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ